পাড়ার মোড়ের চায়ের দোকানের পাশে পরিত্যক্ত প্লাস্টিকের মোড়া ব্যাগ ঘিরে ব্যাপক বোমাতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মাদারতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এই চায়ের দোকানের সামনে রাস্তায় একটি প্লাস্টিকে মোড়া ব্যাগ দেখতে পায় স্থানীয়রা। তারপরই সন্দেহ হওয়ায় সেখানে ভিড় জমায় এলাকার মানুষজন। ব্যাগের বাইরে থেকে দেখতে পাওয়া যায় ভেতরে প্রচুর পরিমাণে বালি ভর্তি করে রাখা রয়েছে। তারপরই তড়িঘড়ি খবর দেওয়া হয় হরিহরপাড়া থানায়। ইতিমধ্যে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছিয়েছে, দেখার চেষ্টা চলছে ব্যাগের ভেতরে কি রয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। পুরো ঘটনায় এলাকার মানুষদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। জিশেন আলী মিয়ার রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দু নম্বর লোক নাই, জায়গার সমস্যা নাই, কেউ একটা চক্রান্ত করে এই জায়গায় বোম রেখেছে মানে একটা ফাঁসানোর জন্য। কখন রেখেছে? কখন রেখেছে কে বলবো, যে ফোন করেছে সেই বলতে পারবো কখন রেখেছে। কতগুলো আছে এখানে? ও বলতে পারবো না, অত জাতি দিচ্ছে না আমাদেরকে, কে বলবো। আপনারা কখন থেকে শুনলেন? আমি তো শুনলো বারোটা, প্রায় একটা বারোটার পরে। এখানে এসে কি দেখলেন? দেখছি মানুষ যেরকম সবাই আছে এরকম দেখছি। যে এলাকায় বোম রেখে গেছে, কি একটা আতঙ্ক নাই? আতঙ্ক থাকবে না, এই জায়গায় জীবনে কোনো দু নম্বর লোক নাই। এই চায়ের দোকানে রাত 10টা 11টা পর্যন্ত সময় মিলে চা খায়, বসে থাকে, গল্প গুজব করে, আর হঠাৎ করে কেউ চক্রান্ত করে বোম রেখেছে, আতঙ্ক তো হবেই আপন নিয়মে। এরকম ধরনের কাছে যেই রাখুক, তা তদন্তটা সঠিক হলে আমার এখানে মনে ভালো হয় বলে মনে হয়। আপনার নাম? আমার নাম আব্দুল হান্নান শেখ। এখানে বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি এখানে। Thank you.